একবার লিখেছেন যে দিনের জ্ঞান না থাকা অবস্থায় বিগত 7-8 বছরে রোজা হয়েছে কিনা তা নিয়ে চিন্তায় আছি। যেমন ফরজ গোসলের নিয়ম জানতাম না, সূর্য উদিত হওয়ার পূর্বে সেহরি খাওয়া শেষ করতে হয় জানতাম না, আজানের আগে সেহরি খাওয়া শেষ হলেও আজানের সময় পানি খেতাম। এখন আমার করণীয় কি? করণীয় হচ্ছে তওবা করা, তওবা করা। এগুলি হচ্ছে দিনের এমন জ্ঞান যেটা অর্জন ছাড়া একজন মানুষের মুসলমানিত্ব টিকে না। ফরজ গোসলের বিষয়টা, কারণ শরীর পাক না পাকের বিষয় আছে, আপনি নামাজ পড়তে গেলে শরীর অবশ্যই পাক থাকতে হবে। এখন যদি কোনো মানুষের ফরজ গোসল হয়, গোসল ফরজ হয় এবং সে ফরজ গোসলে শরীয়তসম্মত নিয়ম না মেনে গোসল করে, তাহলে তো তার গোসলই হবে না। আর যদি গোসল না হয় তো শরীর পাক হবে না, শরীর যদি পাক না হয় তাহলে নামাজ হবে না। অনেক বড় কঠিন কথা না? এগুলো হচ্ছে ইসলামী শরীয়তের ন্যূনতম জ্ঞান, হ্যাঁ, যা অর্জন না করা না করলে একজন মানুষের ইসলাম টিকে না এটা। তারপরে রোজার ক্ষেত্রেও এর একই কথা, যে রোজার বিষয়গুলো ন্যূনতম যে জ্ঞানগুলো জানতে হবে, যে কখন খানাটা শুরু করব, শেষ করব, কখন ইফতার করব, কী কাল রোজা ভেঙে যায়, এগুলি জানাগুলো, এই জিনিসগুলো জানা প্রত্যেক মুসলমান ফরজ। প্রত্যেক মুসলমান জিনিসগুলো জানবে এবং সে অনুযায়ী সে আমল করবে। তো এই ফরজ আদায় না করার ক্ষেত্রে, অর্থাৎ ফরজ আদায়ের যে জ্ঞানটা আছে সেটা অর্জন না করার ক্ষেত্রে ভুলগুলো হয়েছে। এই যে গাফলতি হয়েছে, উদাসীনতা হয়েছে, এটার জন্য অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যেগুলি হয়ে গেছে তার জন্য ওটা নতুন করে দোহরাতে হবে না, বা ওই নামাজগুলো রোজাগুলো কাজ আদায় করতে হবে না। যেহেতু মূল জিনিসটা আপনি আদায় করেছেন, কিন্তু এগুলির মানে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলি শিক্ষা না করার কারণে যে ত্রুটিগুলো হয়েছে, আপনি আল্লাহর কাছে তওবা করেন এবং ভবিষ্যৎ জীবনে এ ধরনের ভুল হবে না এবং ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ থাকবো না। আপনি এই ব্যাপারে আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ হলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা।